এটাই হচ্ছে মার্টেল বিচের স্টেট পার্ক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্টেল বিচ। আমরা সাউথ ক্যারোলিনার মার্টেল বিচে আসছি আর এটা হচ্ছে মার্টেল বিচ স্টেট পার্ক। স্টেট পার্কের সেই এনভায়রনমেন্টটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মার্টেল বিচটি সাউথ ক্যারোলিনায় অবস্থিত আর এটা আটলান্টিক মহাসাগরের একটা পার্ক। খুবই সুন্দর এই বিচটি এবং এটা আমার বাসা থেকে সবচেয়ে কাছে, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ড্রাইভিং দূরত্বে এটা অবস্থিত। আমরা সকালবেলা সরাসরি মার্টেল বিচের উদ্দেশ্যে রওনা দিলাম বাসা থেকে। আমাদের টার্গেট হচ্ছে আগে বিচে যাব, তারপর আমরা ওখানে হোটেল বুক দিয়ে রেখেছিলাম, তারপর আমরা হোটেলে যাব। আমরা সরাসরি যেখানে গেলাম সেটা হচ্ছে মার্টেল বিচ স্টেট পার্ক। এই স্টেট পার্কে প্রবেশ করার জন্য পার পার্সন $8 করে দিতে হয়। আমেরিকার সবগুলো পার্কে এরকম এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয় আর অনেক সময় দেখা যায় যে বছরের একসাথে টিকিট কিনে রাখা যায় বা বাৎসরিক একটা ফি দিলে আপনি যে কোনো পার্কেই, ওই স্টেটের যে কোনো পার্কেই আপনি প্রবেশ করতে পারবেন। অনেকে এটা কিনে রাখে। ছোট বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য নেই, অর্থাৎ ওরা এমনিতেই প্রবেশ করতে পারবে। এখানে প্রবেশ করার পর দেখি অনেকগুলা বসার জায়গা, দেখুন লোকজন এখানে বসে আছে, প্রচুর বসার ব্যবস্থা এবং অনেকগুলা পিকনিক শেল্টার, এখানে ওয়াশরুম আছে, তারপর বিভিন্ন ডিরেকশন দেয়া অর্থাৎ কোন দিকে যেতে হবে সেটা, আর অনেকগুলো পার্কিং লট। আমরা একটা পার্কিং লটে গাড়িটা রাখলাম যেখানে গাছের ছায়া আছে, সেখানে আমি গাড়িটা রেখে তারপর হেঁটে হেঁটে বিচের দিকে গেলাম। দেখুন প্রচুর মানুষ এখানে। আমেরিকানরা সামারে ঘুরতে খুবই পছন্দ করে, বিশেষ করে শীত প্রধান দেশের মানুষ, তারা যখন অল্প সময়ের জন্য এই গরমকাল বা সামারটা পায় ওই সময়টা ওরা ঘুরে বেড়ায়। অন্যদিকে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, ফলে সপরিবারে ওরা ঘুরে বেড়াতে পছন্দ করে। আমার অন্যান্য ভিডিওতে আপনারা কমেন্টস করেছেন যে আমেরিকা কোথায় ঘুরে বেড়ায় বা এরকম জায়গাগুলো আপনারা দেখতে চান। আকাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বিজ্ঞাপন, অর্থাৎ বিমান দিয়ে এখানে বিজ্ঞাপন দিচ্ছে। আর বাচ্চারা দেখুন খুবই এনজয় করতেছে, আর যেই জিনিসগুলো দরকার এনজয় করার জন্য, দেখুন যে বসার চেয়ার বা ওরা ছাতাগুলো ওরা সাথে করে নিয়ে আসে। মার্টেল বিচটা অনেক লম্বা, এর দুইটা পার্ট, একটা বলা হয় নর্থ মার্টেল বিচ আর একটা হচ্ছে সাউথ মার্টেল বিচ। নর্থ মার্টেল বিচটা অনেকেরই প্রিয়। জুন মাস থেকে আগস্ট মাস, এই কয়েকটা মাস হচ্ছে এখানকার পিক সিজন, অর্থাৎ এই সময়টায় মানুষ খুব বেশি আসে। আর কেউ যদি একটু কম খরচে এখানে বেড়াতে চায় মার্টেল বিচে, তারা দেখা যায় যে সেপ্টেম্বরের শুরুতে আসে, আর অক্টোবর নভেম্বর তখন শীত চলে আসে, শীতের সময় তো পানিতে এত মজা করা যায় না, কিন্তু জুন জুলাই এই জায়গাটায় প্রচুর মানুষ আসে। আমেরিকানরা সামারের জন্য আগেই প্ল্যান করে রাখে যে কোথায় ওরা যাবে, আর ওই যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন বা বসার চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ওরা সাথে করে নিয়ে আসে এবং ওরা খাবার সাথে করে নিয়ে আসে। এরা দেখুন যে এখানে খেলা, এটা মজার একটা খেলা, দেখুন ওরা একসাথে খেলছে। এরা এদিকে ওদের মতো করে খেলছে আর এই পাশে দেখলাম ওরা ভলিবল খেলছে, অর্থাৎ যে যার মতো সপরিবারে বা বন্ধুদের সাথে এই জায়গাটায় মজা করছে।
এই মার্টল বিচের এই পাশেই হচ্ছে এয়ারপোর্ট, তাই বিমান এই পাশ দিয়ে নামতেছিল। যখন বিমানটা এখানে ল্যান্ড করতেছিল সেটা আবার খুব কাছ দিয়ে যখন যাচ্ছিল মাথার উপর দিয়ে, সেটাও আবার দেখতে ভালো লাগছিল এই জায়গাটায় বসে। আমেরিকান বাচ্চারা সুইমিং খুবই পছন্দ করে, ওরা দেখা যায় অ্যাপার্টমেন্টে সুইমিং পুল থাকে সেখানে যায়, বা সপরিবারে ওরা লেকে যায় সুইম করতে, অনেকে ছোটোবেলায় সুইমিং ক্লাসে ভর্তি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে সাগরে যখন ওরা এসে নিজেদের মতো ওরা সুইম করছে, মজা করছে। এই জায়গাটায় বসে থাকতেই ভালো লাগছিলো, বিশেষ করে পানি এসে যখন ধাক্কা দিচ্ছিলো বা সাগরের যে ঢেউ, সেটা যে কারোরই পছন্দ। আমেরিকার যে কোনো বিচে গেলেই দেখতে পাবেন যে এরকম একটা পিয়ার। পিয়ার হচ্ছে একটা রাস্তা যেটা কিছু দূর অর্থাৎ সমুদ্রের ভিতর পর্যন্ত রাস্তাটা চলে যায়, যেখান থেকে সমুদ্রের ভিউটা খুব ভালোভাবে দেখা যায় এবং লোকজন ফিশিং করার জন্য এটাকে ইউজ করে। আমরা এখন সেই পিয়ারে যাচ্ছি, পিয়ার থেকে বিচের ভিউটা আপনাদেরকে দেখাবো। পিয়ারে যাওয়ার জন্য যে রাস্তা বা প্রবেশ মুখেই এই সুবেনির শপটা, এখানে প্রায় সব কিছুই কিনতে পাওয়া যায়। আমরা যখন সমুদ্রে সৈকতে যাই, যেরকম মার্কেট থাকে, মার্কেটে অর্নামেন্টস থেকে শুরু করে বাসা সাজানোর নানা জিনিসপত্র কিন্তু কিনতে পাওয়া যায়, ঠিক এই জায়গাটায় দেখলাম তেমনই। সবটাতে এখানে নানা কিছু আছে, অর্থাৎ কেউ যদি চায় যে সে এখন পানিতে নামবে, তার জন্য সে টি শার্ট কিনতে চায় বা মার্টল বিচ লেখা টি শার্ট কিনতে চায়, সেটা এখানে বিক্রি হচ্ছে। কেউ যদি বাসায় কোনো জিনিস নিয়ে সুবিনের হিসাবে রাখতে চায়, সেটা এখানে পাওয়া যাচ্ছে। ছেলেদের ড্রেস যেমন পাওয়া যাচ্ছে, মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছে, দেখুন সুন্দর সুন্দর হেড পাওয়া যাচ্ছে। আবার অনেকে যেহেতু ফিশিং পিয়ার, এটা পিয়ার থেকে এখানে মাছ ধরে, তাই মাছ ধরার জন্য বড়শি, সেটা আর বাচ্চারা বালি দিয়ে খেলতে পছন্দ করে, সেই বালি দিয়ে খেলার জিনিসপত্র, বা কেউ যদি বল খেলতে চায় সেই বল, বা পানিতে সার্ভ করার জন্য সেটা, তারপর স্যান্ডেল, অর্থাৎ প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার বিচে মজা করার জন্য এই সুবিনির শপটাতে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর হচ্ছে ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, কেউ যদি যেহেতু গরম বাইরে ঠান্ডা ড্রিঙ্কস এই জায়গাটায় সে বসে খেতে চায় বা সে পানি খেতে চায়, সেই জিনিসগুলা দেখুন। খুব বড় শপটা, খুব বড় যে তা নয়, কিন্তু প্রচুর জিনিসপত্র। এবং লোকজন দেখা যায় এখান থেকে টি শার্ট কিনে নিয়ে বাসায় যায়, বা অনেক সময় একটা মগ সুবিনের হিসাবে কিনে নিয়ে যায়। এই জিনিসগুলা তারা এখান থেকে কিনে, এক হচ্ছে যে যদি সে বিচে মজা করতে চায়, কোনো জিনিসের প্রয়োজন হয় সেটা পাওয়া যাচ্ছে, সেই সাথে বাসায় সাথে করে নিয়ে আসার জন্য নানা কিছু এই জায়গাটায় বিক্রি হচ্ছে। দেখুন গাড়ির নেম প্লেটের মতো মার্টল বিচ লেখা, কেউ যদি সেগুলা সাথে করে নিয়ে যেতে চায় বা গাড়ির নাম্বার প্লেট লাগানোর জন্য সে এটা ইউজ করতে পারবে। সেটা অনেক সময় দেখা যায় কি এই জিনিসগুলো ওরা নিয়ে বাসায় সাজিয়ে রাখে, খাবার থেকে শুরু করে নানা কিছু এখানে বিক্রি হচ্ছে। আমি সেই জিনিসগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। চলুন এবার পিয়ারের দিকে যাই। আমি যখনই কোনো আমেরিকা বিচে যাই, এরকম এরকম পিয়ারটা দেখি যেটা দিয়ে হেঁটে সমুদ্রের মাঝখান পর্যন্ত চলে যাওয়া যায়,
তখন মনে হয় যে আমাদের দেশের বিচগুলোতে যদি এরকমভাবে করা হয় তাহলে লোকজন খুবই এনজয় করবে। দেখুন অনেকটা পথ আপনি হেঁটে সাগরের মাঝখানে চলে যেতে পারবেন, আর ওই জায়গাটা থেকে যখন আশেপাশে আমরা ভিউটা দেখি সেটা অন্যরকম একটা ভিউ। আর এখানে ডিরেকশন দেওয়া আছে যে কী কী মাছ বা কী কী সামুদ্রিক প্রাণী এই জায়গাটায় আছে বা কী মাছ ধরা যাবে না, নানা নিয়মকানুন। আর নিচে দেখুন প্রচুর মানুষ বিচে বসে আছে, আর এই পিয়ার থেকে ভিউটা খুবই সুন্দর ভিউ দেখুন। আবার আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান তাহলে দেখার ব্যবস্থাও আছে, এখানে জাস্ট একটা কোয়ার্টার দিলেই দেখা যায়। বিচের পাড়েই অনেকগুলো হোটেল, সেই হোটেল থেকে সরাসরি বিচে আসা যায়। কিন্তু এই এরিয়াটা হচ্ছে স্টেট পার্কের। স্টেট পার্কের সুবিধাটা হচ্ছে যে স্টেট পার্কে বসার জায়গা বা বসে আড্ডা দেওয়ার জায়গা, পিকনিক শেল্টার বা সুন্দর ওয়াশরুম থাকে, এই ফেসিলিটিসগুলো স্টেট পার্কে থাকে বা ফ্রি পার্কিং। কিন্তু আপনি যদি আবার অন্য কোনো পাবলিক বিচ সেখানে যেতে চান সেখানে পার্কিংয়ের জন্য আলাদা টাকা দিতে হবে। আপনি বিচে নেমে এনজয় করতে পারবেন কিন্তু দেখা যায় যে একটু ওয়াশ করার জন্য যে ব্যবস্থা বা ওয়াশরুম সেটা থাকে না, যার কারণে স্টেট পার্ক থেকে বা প্রতিটা বিচের পাশে এরকম স্টেট পার্ক থাকে, সেই স্টেট পার্ক থেকে বিচের ভিউটা কেউ যদি মনে করে যে সরাসরি সে বিচে আসবে বা এনজয় করবে তাহলে স্টেট পার্কটা বেটার। ব্লুবেরির মতো এক ধরনের গাছ আছে যেটাকে বলা হয় ওয়াক্স মার্টেল, এই লোকাল এইখানে এই গুল্মগুলা জন্মে, এটার উপর বেস করে এই বিচের নামকরণ করা হয় মার্টেল বিচ। আর মার্টেল বিচটার এখানে 1900 সালে এই বিচটার নামকরণ করা হয়, আর এই স্টেট পার্কটা ডেভেলপ করা হয় 1936 সালে। আর এই স্টেট পার্কের দেখুন এই সুন্দর পিয়ার থেকে ভিউটা খুবই ভালো লাগে দেখতে। আপনি যখন পিয়ারের শেষ মাথায় যাবেন আর শেষ মাথায় থেকে পুরো ভিউটা দেখবেন সেটা অসাধারণ। সবুজ রঙের পানি দেখতেই ভালো লাগছে তাই না? আর এই জায়গাটাই দেখুন, এই জায়গাটায় উপর থেকে নিচে সরাসরি দেখা যায়, আর এখানে মাছগুলা ঘুরে বেড়ায় সেটা দেখতেও ভালো লাগে, বা অনেক সময় সামুদ্রিক টার্টল বা কচ্ছপগুলা ঘুরে বেড়ায় সেটা এই জায়গা থেকে দেখা যায়। লোকজন দেখুন এখানে ফিশিং করছে, এটা এক ধরনের ফান, ওরা এখানে আসে বা এই জায়গাটায় যে অনেকে বেড়াতে আসে তাই নয়, এই জায়গাটার অনেকে বাড়ি এখানে অর্থাৎ সেকেন্ড হোম কিনে রাখে, ওরা সেই বাড়িগুলাতে সেই সময়টায় থাকে, তারপর এই বিচে এসে এনজয় করে। পিয়ারের শেষ মাথায় আবার বসার ব্যবস্থা আছে, বসার জন্য এখানে দেখুন শেল্টার করা। এই জায়গাটায় মনে হচ্ছিল যে বসে থাকি, বসে বসে ভিউটা দেখি, অনেকে দেখলাম এখানে বসে বই পড়ছে, খুব সুন্দর দেখুন লোকজন এই জায়গাটায় বসে আছে, ঠিক মনে হবে যেন আপনি সমুদ্রের মাঝখানে বসে আছেন। যেহেতু পিয়ারের শেষ মাথায় ওরা এটা বানিয়েছে, এই শেল্টারটা খুবই সুন্দর। এইবার আপনাদেরকে স্টেট পার্কটা একটু ঘুরে দেখাই। দেখুন স্টেট পার্কগুলোতে অনেকগুলো বসার জায়গা এবং বারবিকিউ করার জায়গা, লোকজন অনেকে এখানে বারবিকিউ করছে, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে দেখুন, বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে, 7টির মতো পিকনিক শেল্টার আছে, তারপর 278টি ক্যাম্প, অর্থাৎ অনেকেই কিন্তু আপনারা জানেন যে আরভি ভ্যান গাড়ি দিয়ে সরাসরি ওরা চলে আসে এবং এই জায়গাগুলোতে থাকে। দেখা যায় হোটেলে থাকতে মিনিমাম যেখানে এক রাতের জন্য $100 থেকে $500 খরচ, সেই জায়গায় দেখা যায় একটা আরভি ভ্যান ওরা নিয়ে আসে এক রাতের জন্য, এখানে $30 থেকে $50 মাত্র ভাড়া দেয়। আর আমেরিকায় দেখা যায় অনেক লোকেই ওদের পার্সোনাল আরভি ভ্যান থাকে, বা অনেক সময় ওরা আরভি ভ্যানগুলো ভাড়া নিয়ে ওইটা ড্রাইভ করে চলে আসে। আমরা যখন আমেরিকায় রাস্তায় বের হই বা কোথাও আমরা ঘোরার জন্য যাই তখন রাস্তায় দেখা যায় যে রাস্তায় আপনি প্রচুর এরকম আরভি ভ্যান দেখতে পাবেন, দেখা যাবে যে লোকজন ওইটা দিয়ে ড্রাইভ করে যাচ্ছে, তারপর এই জায়গাগুলোতে ওরা চলে আসে। দেখুন এখানে এসে তারা আগে থেকে জায়গা নিয়ে রাখে, তারপর এই জায়গাটায় তারা এসে ওই ভ্যানটা এখানে রাখে, আর এখানে পানির বা যাবতীয় ব্যবস্থার বা সেই ব্যবস্থাটা এখানে করা থাকে। অর্থাৎ ক্যাম্পিংয়ের জায়গাগুলোই এরকম যে আপনি যখন এখানে আসবেন ওরা আদার্স ফেসিলিটিসগুলো আপনাকে দিবে,
ফলে ওরা সপরিবারে আসে। দেখুন বাচ্চারা এই জায়গাটায় খেলা করছে, নিজেদের মতো মজা করছে, ওরা এখানে অনেকেই রান্না করছে। অর্থাৎ জঙ্গলের মাঝখানে ক্যাম্প করা, যেটা রিয়েল ক্যাম্পিং, দেখুন সো অন্যরকম একটা ফান ওদের। এবং ওরা এসে দেখুন ঠিক সাগরের পাশেই ওরা থাকতেছে, তাদের হোটেলে থাকার কোনো প্রয়োজন নেই, তারা সপরিবারে এখানে চলে আসতেছে আমেরিকানরা। এটা হচ্ছে আমরা যেমন সমুদ্রে যাই বা বিচে একটু নামি, কিন্তু আমেরিকানরা দেখুন একদম সপরিবারে কিন্তু এসে নিজেদের গাড়িতে বা নিজেদের ভ্যানে একদম সমুদ্রের পাড়েই ওরা থাকে এবং ওই জায়গাটাই ওরা ফান করে। আর আপনি রাস্তায় এরকম দেখতে পাবেন, ওরা নিজেরাই ড্রাইভ করে চলে আসে, তারপর নিজেদের গাড়িটা পিছনে করে সাথে করে নিয়ে আসে। অর্থাৎ এই জায়গা থেকে যদি ওরা কোনো শপিং করতে চায় বা কোনো জায়গায় ঘুরতে চায়, অর্থাৎ ক্যাম্পিংয়ের জায়গা থেকে যদি ওরা আশেপাশে দেখতে চায়, তখন তারা নিজেদের গাড়িটা ইউজ করে। আর ওই আরবি ভ্যানের ভিতরেই থাকার জায়গা বা ভিতরেই ওয়াশরুম সব কিছুর ব্যবস্থা আছে। এরকম আরবি ভ্যানের ক্যাম্পিংয়ের জায়গা আছে বা এরকম জায়গা আছে যেখানে বিক্রি হয় বা যেখান থেকে আপনি ভাড়া নিতে পারবেন। সো আমেরিকায় এটা খুবই কমন, এবং ম্যাক্সিমাম আমেরিকানরা দেখা যায় যে অনেক আমেরিকানরাই যারা সপরিবারে ঘুরে বেড়ায়, ওরা হোটেলে থাকার চাইতে এই আরবি ভ্যানকে এরকমভাবে চলে আসে, তারপর ক্যাম্পে থাকে। এই ক্যাম্পিংয়ের এই জায়গাটা আপনার আগে থেকেই বুক করে রাখতে হয় যেহেতু এটা লিমিটেড। তারপর ওরা এখানে নিজেদের মতো সংসার সাজায়, নিজেদের মতো চেয়ার টেবিল বাইরে সুন্দর করে অ্যারেঞ্জ করে ওখানে মজা করে, বা অনেকে দেখি একদম লাইটিং করে এত সুন্দর করে সাজিয়ে রাখে যে আপনার আপনি দেখলেই মুগ্ধ হবেন। বা এর বাইরে অনেকে ছোটো ছোটো তাঁবুর মতো বানায় যেখানে বাচ্চারা খেলা করে। জাস্ট এনভায়রনমেন্টটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা একদম বিচের পাড়েই, কিন্তু এই স্টেট পার্কের জাস্ট বিচের পাশেই এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনি জাস্ট এখান থেকে যদি একটু 100-200 ফিট হাঁটেন তাহলেই কিন্তু বিচ। আর এই জায়গাটায় ওরা জাস্ট এসে দেখুন মনে হচ্ছে যে একটা গ্রাম বানিয়ে ফেলেছে। একের পর এক দেখুন, একের পর এক ক্যাম্প। সো আমেরিকানরা এরকমভাবে এসে মজা করে বিচের পাড়ে ওরা, বা কোনো একটা পার্কে বা ট্যুরিস্ট জায়গাগুলোতে ওরা নিজেদের ভ্যানে করে যেতেই অনেক আমেরিকানরা কমফোর্ট ফিল করে। কি সুন্দর ব্যবস্থা, তাই না? ওরা যে জায়গাটায় আছে তার দেখুন জাস্ট এর পাশেই কিন্তু বিচ। অর্থাৎ তারা চাইলে যে কোনো সময় বিচের আসতে পারতেছে, বা বিচের পাড়েই কিন্তু ওরা আছে। চাইলেই ওরা এই জায়গাটায় এসে বসে সুন্দর একটা ভিউ সেটা এনজয় করতে পারতেছে। আপনাদেরকে আগেই বলেছি যে আমরা বাসা থেকে সরাসরি বিচে আসি, তারপর বিচে মজা করার পর আমরা বিকেলে হোটেলে যাই, কারণ হোটেলে আমাদের চেক ইন ছিল 3টা থেকে 4টা। তারপর আমরা হোটেল রুমে যাই। দেখুন এটা আমাদের হোটেল রুম, খুবই সুন্দর। এটা বিচের পাশেই ছিল। আমরা হোটেল রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যায় আবার বের হই। সো সন্ধ্যায় আমেরিকার বিচের পাশের এনভায়রনমেন্ট বা আমেরিকানরা কীভাবে মজা করে সেটা শেয়ার করব পরবর্তী ভিডিওতে, সেই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।